একটু জল খাবে জল খাবি ছোট বোতল নমস্কার বন্ধুরা, শুভ বিকাল। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মা মান্টু ভিলেজ ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে এখন আমরা একটু ভালো আছি। আর আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বিরিয়ানি ব্লগ। তো দিদির ননদ এসছে, দিদি এসছে, সবাই এসছে আমাদের বাড়িতে গরমের ছুটি কাটানোর জন্য। তো দিদিরা ভালো বিরিয়ানি বানায়, তো আমি বিরিয়ানি বানাতে পারি না, তো তার জন্য দিদি এই প্রথমবার মাটির উনুনে বানাবে চিকেন বিরিয়ানি। তো কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো, ভালোবাসো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো বিরিয়ানির পুরো রেসিপিটা আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসছি। দেখো এই যে দিদি উনুনে ভাত বসিয়ে দিয়েছে, আমি হাঁড়িতে মাটির ল্যাপা মানে ল্যাপন দিয়ে নিয়েছি। ভাতটা হয়ে গেছে, তো ভাতটা আমি ঝুড়িতে করে মানে ঢেলে দিয়েছি ফ্যানটা ঝরে যাওয়ার জন্য, কারণ এটা গামলাতে না ফ্যানটা গেলে ঝুড়ির মধ্যে ঢেলে দিলে ভালো ঝরঝরে ভাতটা হয়। আর তারপর দেখো দিদি গামলার মধ্যে আলুটা মানে ভেজে নিয়েছে, আর মানে পুরো মাংসটাও গামলার মধ্যে নিয়ে কষিয়ে নেবে, নিয়ে তার উপরেই মানে ভাতটা দিয়েই আজকের বিরিয়ানিটা বানাবে। তো আমাদের বিকাল থেকে জোগাড় করছিলাম, তো করতে করতে সন্ধে হয়ে গেছে। আর এই যে দেখো সন্ধ্যাবেলায় সব বাচ্চাদের টিফিন দেবো বলে, মুড়ি মাখাবো বলে শশা কুচিয়েছি। শশা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ঝুড়ি আছে, ওই দিয়েই আজকে সন্ধ্যার টিফিনটা দিয়ে দেবো সবাইকে। তো তার জন্য দেখতে পাচ্ছ এখানে আমি বেশি করে শশা কুচিয়েছি, টমেটম, ধনে পাতা দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে এগুলো বাচ্চাদেরকে দিয়ে দেবো, আর আমরাও খেয়ে নেবো। তো এরকম ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা, শশা দিয়ে ঝুড়ি দিয়ে মুড়ি মাখানো কার কার খেতে পছন্দ আমাকে জানিও, তো আমার তো খুবই ভালো লাগে। তো সেটাই আজকের এই টিফিনটা আজকে বাচ্চাদেরকে দিয়ে দেব। আর এই দিকে দেখো মাংসটা কষানো হচ্ছে ডেকচির মধ্যে পুরো, মানে বিরিয়ানিটা দিদি বললো কড়াই লাগবে না, উনি ডেকচির মধ্যেই রান্নাটা করবে। আলুটা ভেজে নিয়েছিল ওই তেলের মধ্যে, মানে সমস্ত মশলাপাতি দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছে, আর দিদি বললো ওর মধ্যেই ভাতটা দিয়ে দেবে। তো দেখো ভাতটা ঠান্ডা হয়ে গেছে আর বেশ ঝরঝরেও হয়েছে, কারণ ঝুড়িতে ছাঁকতে দিয়েছিলাম, তো তার জন্য ভাতটা বেশ ঝরঝরেই হয়ে গেছে। আর এই যে আমি কড়াতে ন্যাপন দিচ্ছি দেখতে পাচ্ছ, এটার মধ্যে ওই যে গিলে মেটে ছাল আছে, পা আছে, এটা আমি আলাদা একটু মাখা মাখা মানে তরকারি বানাবো, কষা টাইপের করব। বাচ্চারা এগুলো খেতে খুব ভালোবাসে আর আমরাও খেতে ভালোবাসি, তো একটু বেশি করে ওই গিলে মেটে ছাল নিয়ে এসেছিলাম। তো সেটা আমি আলাদাভাবে এই কড়াতে করব বলে এই কড়াতে একটু ন্যাপন দিয়ে নিচ্ছি। আর বাচ্চাগুলো এত কিচির মিচির কিচির মিচির করছে, শুধু বলছে বিরিয়ানির গন্ধে মম করছে চারিদিকটা, কখন হবে, কখন বিরিয়ানি খাবো আমরা। আর এই দিকে দেখো দিদি বিরিয়ানিটাও এদিকে উনুনে মানে চাপাচ্ছে, আর আমার মান্টু দেখেছো এই গরমের মধ্যে পড়েছে একটা ফুল প্যান্ট। এই যো বিরিয়ানি মানে সাজানো হয়ে গেছে, ওপর থেকে দিদি একটু মানে দুধ আর কেশর দিয়ে দিচ্ছে, তো ডেকচিটা পুরো ভর্তি হয়ে গেছে। জানো তো 2 কেজি চাল ছিল আর 3.5 কেজি মাংস আর তার সাথে আলু। তো বিরিয়ানির আলুটা খেতে আমার খুবই ভালো লাগে, তো কার কার ভালো লাগে আমাকে জানিও। আর এইদিকে মান্টু সোনা দেখেছো কি
করছে, চারিদিকে ঘুরঘুর ঘুরঘুর করছে। আমার মাটুটাও না ভালো বিরিয়ানি খাওয়া শিখে গেছে। আর এই যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছ, এটা আমরা আটা দিয়ে এর মুখটা আটকাইনি। দিদি বলে বেকার আটাটা নষ্ট করে কি হবে, তার থেকে ওই গামলার উপরে ডেকচির ঢাকনাটা দিয়ে তারপর ইট চাপিয়ে দিলেই হয়ে যাবে। তো সেটাই করলাম। আর এই যে দেখো বিরিয়ানি তৈরি। তো এদিকে বাচ্চাদেরও বসে পড়েছে খাওয়ার জন্য, আর দিদি একদিক থেকে কাটিয়ে কাটিয়ে দিচ্ছে। তো বিরিয়ানিটা খেতে বেশ ভালোই হয়েছে, জানো তো, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, খেতে ভালোই হয়েছে। কিন্তু একটাই কপালে কষ্ট যে বিরিয়ানির মাংসগুলো গেছে গলে, এত সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো, পুরো মানে গোটা গোটা আর কেউ নেই, সব মানে ভাঙা ভাঙা হয়ে গেছে মাংসটা। আর এই যে দিদি আস্তে আস্তে মানে বিরিয়ানিটা কাটাচ্ছে, দেখো বিরিয়ানির কালারটাও বেশ সুন্দর হয়েছিল। আর উনুনে বিরিয়ানি তো এর খাওয়ার মানে স্বাদটাই আলাদা হয়েছিল। বাচ্চারা মাংসটা মুখে দিচ্ছে আর বলছে কি নরম খেতে হয়েছে, মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে। দিদি বলছে ওদের ওখানে মাংস নিয়ে বিরিয়ানি করলে নাকি এত সুন্দর সিদ্ধ হয় না, আমাদের এখানে মাংসটা এত ভালো। তো আমার বাড়িতে বিরিয়ানি ফ্রায়েড রাইস হয় না, দিদি আসলেই এইসব বিরিয়ানি ফ্রায়েড রাইস মোমো এইসব করে খাওয়ায়। বিরিয়ানির গন্ধে জিভে জল চলে এসেছে, আর থাকতে পাচ্ছি না। এই বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা খেতে বসে যাব। তো তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করে জানিও, আর অনেক করে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।